সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, নিজেদের আধিপত্য বিস্তার, ই ফ্রিজিং সহ মাদক কারবারে জড়িয়ে পড়ছে গাইবান্ধার কিশোররা। বিভিন্ন পাড়া মহল্লায় এইসব কিশোরদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বিব্রত শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন। 13 এপ্রিল বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ ভবনে অধ্যক্ষ বের হয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে বাইক চালিয়ে কয়েকজন কিশোর ক্যাম্পাসে প্রবেশ করলে তিনি বাধা দেন। এ সময় যুবকরা উত্তেজিত হয়ে অধ্যক্ষকে লাঞ্ছিত করে, পরে ঘটনাস্থলে এসে তাদের আটক করে পুলিশ। তারা দ্রুত বেগে খুব জোরে হর্ন বাজাইতে বাজাতে ইয়া করছিল আর কি, চারিদিকে ঘুরতেছিল কলেজের ভিতরেই। তা আমি তখন তাদেরকে থামায়ে জিজ্ঞাসা করছিলাম যে তারা মানে কারা, এইভাবে কি চালানো ঠিক হচ্ছে কিনা। তো তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, জানতো যে আমি হচ্ছে কলেজের টিচার এবং নতুন জয়েন করেছি। তাদের নানা ধরনের কিন্তু বিদ্রূপ এবং আমি মুখে আনতে পারবো না। যে হামলাটা হলো, এই যে আঘাতটা আসলো, এটা আমাদের শিক্ষকদের উপর এবং আমাদের জাতির উপর একটা হামলা। আমরা চাই সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন। এর কয়েকদিন পরে পৌর পার্কে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটে। এইসব কিশোরদের পাশে আছে বড় ভাইদের হাত, তাদের দাপুটে ভাব দিন দিন আরো বেপরোয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়কে তাদের উদ্ধতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। পরিবারের যে বাবা মা আছে বা অভিভাবক শ্রেণীকে সব সময় সন্তানকে খোঁজ খবর নিতে হবে এবং সন্তানের সাথে বেশি পরিমাণ মিশতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে। উত্তি বয়সে কিশোর গ্যাং ঠেকাতে পুলিশের নজরদারি সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান পুলিশ সুপার। বিভিন্ন স্কুল কলেজগুলোতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, এমনকি তাদের সাথে কথা বলছি, তাদেরকে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। সেই সাথে আমাদের কিন্তু বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় উঠোন বৈঠক করছি। কিশোর অপরাধ ঠেকাতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকরা। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।